আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মোল্লা অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের দেশি মুরগির বাচ্চা। এই বাচ্চাগুলো গতকালকে হ্যাচিং হয়েছে, আলহামদুলিল্লাহ আজকে আমরা এই বাচ্চাগুলো ব্রুডিংয়ে আনলাম। তো এই ব্রুডিংয়ে শুরু থেকে আমরা বাচ্চাকে কী কী খাওয়াই বা কী দেই সেই বিষয়টা সরাসরি আপনাদের দেখানোর জন্য মূলত আমাদের এই ভিডিওটা করা। তো এই ব্রুডিংয়ের বিষয়ে পূর্বে আমি কয়েকটা বিষয়ে আলোচনা করেছি, আপনারা আমার চ্যানেলে হয়তো সেই ভিডিওগুলো আপনারা দেখছেন। তো তারপরেও আমি আজকে সেই বিষয়গুলো আবার পুনরায় তুলে ধরতেছি, কারণ এখনও অনেক নতুন উদ্যোক্তা আমাকে ফোন করে বলছে যে ভাই আমি তো নতুন, তবে আমি ব্রুডিং করতে ভয় পাচ্ছি, এই জন্য আমি একটু বড় সাইজের বাচ্চা নিতে চাচ্ছি। তো তাদের বিষয়ে বলবো যে ব্রুডিং করা একেবারেই সহজ, দেশি মুরগির বাচ্চা ব্রুডিং কোনো কঠিন বিষয় না, আপনি কঠিন ভাবলেই কঠিন। তো এই ভিডিওটা মূলত আমি তাদের উদ্দেশ্যেই দেখানোর জন্য করেছি যে এই বাচ্চাগুলো, আমি এখানে 700 পিস বাচ্চা আছে আমি পূর্ব বলেছি, বাচ্চাগুলো আমি কিভাবে ব্রুডিং করি, আসেন আমরা সরাসরি এখন দেখে আসি। দর্শক, এখন আমি যে ওষুধটা প্রয়োগ করতেছি এইটা মূলত এনার্জি প্লাস নামে একটা গ্লুকোজ। এই এনার্জি প্লাসের বিষয়ে আমি পূর্বের কয়েকটা ভিডিওতে খোলামেলা আলোচনা করেছি, তারপরে আমি সংক্ষেপে আপনারা দেখাচ্ছি। এটা 100 গ্রামের একটা প্যাকেট, 100 গ্রামের প্যাকেট 2 লিটার পানিতে প্রয়োগ করা যায়। তো আমি 2-4 লিটার পানিতে প্রয়োগ করতেছি, কারণ আমার ওইখানে বাচ্চা হচ্ছে 700। আমি এই মেডিসিনটা খুব ভালোভাবে মিশিয়ে নিব, দেখেন আমি কীভাবে মিশাই। আমি পরিপূর্ণ 4 লিটার পানি নিতেছি, এটা আমি খুব ভালোভাবে মিক্সড করব, বড় একটা পাত্রে ঢেলে খুব ভালোভাবে মিক্সড করব, যাতে ভিতরে দানা, এটা চিনি জাতীয় চিনির মতো একটা ওষুধ, এটা খুব ভালোভাবে পানিতে মিশাতে হবে। আর এই মেডিসিনটাতে আপনার ভিটামিন সিও আছে, যে প্রথমে বাচ্চাকে ব্রুডিংয়ের শুরুতে ভিটামিন সি জাতীয় কোনো খাবার খাওয়াতে হয় বা পানিতে দিতে হয়। তো আমি এই ওষুধটা দিতেছি, এটা ভিটামিন সি এবং গ্লুকোজ দুইটাই কম্বাইন্ড করা আছে, যার কারণে এই মেডিসিনটা ব্রুডিংয়ে আমি প্রথম ব্যবহার করলে ওর সকল ধকল প্রথম দিকেই কেটে যাবে ইনশাআল্লাহ। তো দেখেন আমি এই পানিগুলো, মানে আমার ওষুধ মিশ্রিত পানিগুলো আমি পাত্রে ভরে নিতেছি। এখানে আমরা 3টা পানির বড় পাত্র এবং 3টা বোতল জাতীয় পাত্র ব্যবহার করেছি, এগুলো আমরা এখন সুন্দরভাবে বসিয়ে দিব। তার আগে এই পাত্রগুলো সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকম জীবাণু এই খাবারের পাত্রে না থাকে। আমরা সবগুলো পাত্র ভরে নিয়েছি, এখন ইনশাআল্লাহ আমরা এগুলো বাচ্চাকে দিয়ে দিব। আমাদের এই বাচ্চাগুলো সবগুলো ফোটা শেষ হওয়ার পরেও কমপক্ষে 24 ঘন্টা আমরা ইনকিউবেটরে রাখছি, তারপরে আমরা এই আজকে ব্রুডিংয়ে আনছি। দেখেন এই জন্য ওরা একটু পিপাসার্থ, দেখেন পানি দেওয়ার সাথে সাথে ওরা কিভাবে পানির পাত্রের কাছে হুমড়ি খেয়ে পড়ছে, কত সুন্দরভাবে পানি খাচ্ছে। তো এই পানিটা ওরা খাওয়ার পরে ওরা অনেক চঞ্চল হয়ে যাবে এবং ওর খাদ্যনালীটা পানির মাধ্যমে ভিজে যাবে, যার কারণে ওর পরবর্তীতে যখন খাবার খাবে সেই খাবারটা খুব সহজেই ওর খাদ্যথলিতে চলে যাবে। এই জন্য খাবার খাওয়ানোর পূর্বে অবশ্যই আপনাকে ভিটামিন সি বা এই ধরনের গ্লুকোজ জাতীয় ওষুধ পানির সাথে মিশিয়ে প্রথম 3-4 ঘন্টা খাওয়াতে হবে, তারপরে খাবার দিতে হবে। দেখেন আমি সুন্দরভাবে গ্যাপ টু গ্যাপ করে পানির পাত্রগুলো বসিয়ে দিতেছি। আমার এই বিষয়গুলি যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে ব্রুডিংয়ের বিষয়ে আশা করি আপনার খুব ভালো একটা ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন দর্শক, আমি এখানে 6টা পাত্র ব্যবহার করেছি, প্রতি শতকরা বাচ্চা হিসাবে একটা করে পাত্র ব্যবহার করতে হয়। আমি এখানে 6টা ব্যবহার করেছি, যাই হোক সমস্যার কথা না। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে বাচ্চাগুলো পানি খাচ্ছে, মনে হয় যে ওরা ডিম থেকে ফোটার আগে এই বিষয়ে শিখে এসেছে যে পানি কীভাবে খেতে হবে বা পাত্রে আমি কী দেবো সব ওরা জেনে এসেছে। দেখেন কত সুন্দরভাবে ওরা পানি খাচ্ছে। তো দর্শক, অবশ্যই বাচ্চাকে একটু পিপাসা লাগিয়ে খাওয়াবেন, কারণ হচ্ছে এই পানিটা যত ও খাবে ওর তত ভালো হবে, ও তত চঞ্চল হবে, তত ওর স্বাস্থ্য বা গ্রোথ ভালো হবে। প্রথম দিকে বাচ্চা যদি দুর্বল হয়ে যায় তাহলে পরবর্তীতে সেই দুর্বলতা আর কাটানো যায় না, তাই এই বিষয়গুলো দর্শক ভালোভাবে লক্ষ্য রাখবেন। যাই হোক, এখন বাচ্চার বিষয়ে কিছু বলি। এগুলো আমাদের পিওর দেশি 100% এ গ্রেডের বাচ্চা, এগুলো আমাদের বাছাই করা এ গ্রেডের বাচ্চা, এখানে কোনো বি বা সি গ্রেডের কোনো বাচ্চা নাই। আপনারা বাচ্চাগুলো তো দেখতে পাচ্ছেন যে প্রথম দিনেই বাচ্চাগুলো কত ঝরঝরে এবং কত চঞ্চল,
তারপরও আমি ধরে দু একটা বাচ্চা আপনাদের দেখাই, দেখেন বাচ্চাগুলো কত ঝরঝরে শুকনো। অবশ্যই এই দিকটা ভালোভাবে লক্ষ্য রাখবেন, কারণ এই গ্রেটের বাচ্চাগুলো প্রথম দিকে অনেক চঞ্চল হবে এবং শুকনো ঝরঝরে দেখাবে। আর আমাদের এখানে ভ্যারাইটিস রকমের দেশি বাচ্চা হবে, দেশি মুরগি যে ধরনের হয় এইরকম ভ্যারাইটিস কালার এবং ভ্যারাইটিস কোয়ালিটি হবে। যেমন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেশি গলা ছিলা বাচ্চা, সব ধরনের কালার মিক্সড আছে আপনারা হয়তো দেখছেন, ঠিক আছে। এগুলো সাইজ হচ্ছে দেশি বাচ্চা অন্যান্য জাতের তুলনায় জানেন যে ছোট হয়, তবে খুব বেশি ছোট হবে না। একেবারে ছোট বাচ্চাগুলো কখনোই এক গ্রেটের কাতারে পড়বে না। ছোট ডিম যদি হয় তাহলে ওখান থেকে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো কখনো বড় সাইজের মুরগিতে হবে না, এই জন্য এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আর দর্শক, আমরা এই গ্লুকোজের পানি দিয়েছি, প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, আমরা এখন খাবার দিয়ে দিব। দেখেন এই খাবারটা হচ্ছে সোনালি স্টার্টার ফিড। প্রথম দিকে এই খাবারটা আমরা ছিটিয়ে দিব, এভাবে পেপারের উপরে সুন্দরভাবে ছিটিয়ে দিব, ওই পেপার থেকে ওরা ঠুকরে ঠুকরে প্রথমে খাওয়া শিখবে। আপনারা দেখেন আমি ছিটিয়ে দেওয়ার পরে ওরা কত সুন্দরভাবে ঠুকরে ঠুকরে খাওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে। ওরা এই ঠুকরে ঠুকরে খেতে খেতে অটোমেটিক শিখে যাবে, এই জন্য প্রথম দিনে আপনাকে প্রথমে অবশ্যই খাবারটা পেপারের উপরে অল্প অল্প ছিটিয়ে দিতে হবে, বেশি পরিমাণে দেওয়া যাবে না। আর আমাদের দেশে চায়ের কাপের যে পিরিচটা পাওয়া যায় সেই পিরিচেও মাঝখানে আপনি কিছু পরিমাণে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। ওরা দৌড়াদৌড়ি করবে, হাঁটাহাঁটি করবে, আস্তে আস্তে খাওয়া শিখে যাবে। কিন্তু প্রথম অবস্থায় খাবারের পাত্রে আপনি এই খাবারটা দিবেন না, কারণ খাবারের পাত্রে দিলে ওরা খাবারটা খুঁজে পাবে না, ওরা বুঝবে না। এই জন্য প্রথম দিকে ছিটিয়ে দিবেন, পরবর্তীতে একদিন পর থেকে দ্বিতীয় দিন থেকে আপনি খাবারের পাত্রে খাবার দিবেন। আর দর্শক, আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক গ্রেটের দেশি মুরগির বাচ্চা নিতে পারবেন। সব সময় আমাদের কাছে বাচ্চা থাকে, আমাদের প্রতি সপ্তাহে হ্যাচিং আছে। আমাদের নিজস্ব প্যারেন্টস, নিজস্ব ইনকিউবেটর দিয়ে আমরা আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো উৎপাদন করি। আর আমাদের বাচ্চাগুলো সব সময় এক গ্রেটের বাচ্চা আমরা অন্য খামারিকে দিয়ে থাকি। আপনারা দেখেন আমাদের বাচ্চাগুলো কত সুন্দর। আপনারা চাইলে স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাচ্চা সারা বাংলাদেশে সব জায়গায় নিতে পারবেন। আর বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এক সপ্তাহ আগে আমাদের বুকিং করতে হবে, ঠিক আছে। এক সপ্তাহ পরে ইনশাল্লাহ আমরা আপনাকে বাচ্চা দিব। আর দেশি বাচ্চা ছাড়াও আমাদের কাছে মিশরীয় ফার্মি এবং অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা সবসময় অ্যাভেলেবল পাবেন। তো আপনাদের যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর দেশি মুরগি সহ অন্যান্য মুরগি লালন পালন সম্পর্কিত কোনো বিষয় যদি আপনাদের জানার প্রয়োজন হয় বা প্রথম দিকে অভিজ্ঞতা নেওয়ার প্রয়োজন হয় তাহলে দর্শক আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।